শুভ সকাল বন্ধুরা, আজ 31 জুলাই রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, 1 আগস্ট থেকে নতুন ভোটারদের আবেদন, জিসি কলেজ থেকে সূচনা সোমবার, দাবি আপত্তি নিষ্পত্তি 26 ডিসেম্বর, চূড়ান্ত তালিকা 5 জানুয়ারি। করিমগঞ্জে খসড়া ভোটার তালিকা প্রকাশ 9 নভেম্বর। এখন থেকে 17 ঊর্ধ্বের যুবরা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য অগ্রিম আবেদন করতে পারবেন। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। করিমগঞ্জের গিরিশগঞ্জ ফকিরাবাজার পূর্ত সড়ক সংস্কারের জন্য মুখ্যমন্ত্রী ও বিভাগীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ এলাকাবাসীর। করিমগঞ্জে ড্রাগস ডিসপোজাল প্রোগ্রামের অধীনে 68 কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস পুলিশের, 13 লক্ষ টাকার নেশাদ্রব্য পুড়ালো হাইলাকান্দি পুলিশ। প্রাক্তন ছাত্রনেতা তথা বোরাক রক্তদান ফাউন্ডেশনের মুখ্য আহ্বায়ক জুনেদ আহমেদের আন্দোলনের ফলেই করিমগঞ্জ জেলার মানুষ পেতে শুরু করলেন গণবণ্টনের জুন মাসের চাল। জুনের চাল পাচ্ছেন করিমগঞ্জের গ্রাহকরা। 1 আগস্ট থেকে ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্কের প্রচার শুরু হাইলাকান্দিতে। 13 থেকে 15 আগস্ট হরগড় তেরঙ্গা কর্মসূচি সফল করার আহ্বান। করিমগঞ্জে স্বাধীনতা দিবসের প্রস্তুতি জোর কদমে। 5 গ্রামের ঐতিহাসিক বিষ্ণু মন্দিরকে ডেলে সাজানো হচ্ছে, বরাদ্দ হলো 10 লক্ষ টাকা। কাছাড়ে পুড়ল 1900 কোটি টাকার ড্রাগস, অভিযান আরও তীব্র হবে বার্তা ডিআইজির। যুবক যুবতীদের অধিক হারে ঋণ দিন, ব্যাংকগুলিকে বললেন মন্ত্রী বিমল বোরা। এবং সর্বশেষ খবরটি হলো, আগস্টে আগরতলা রানী কমলাপতি উৎসব স্পেশাল ট্রেন, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবারে শুনুন বিস্তারিত খবর। ভারতের নির্বাচন আয়োগের সিদ্ধান্ত অনুসারে 17 ঊর্ধ্বের যুবক যুবতীরা এখন থেকে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য অগ্রিম আবেদন করতে পারবেন। নতুন এই সিদ্ধান্ত অনুসারে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য ভিত্তি তারিখ হিসেবে 1 জানুয়ারি ছাড়াও 1 এপ্রিল, 1 জুলাই এবং 1 অক্টোবর তারিখকে ভিত্তি হিসেবে ধরে 17 ঊর্ধ্বের যুবক যুবতীরা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য অগ্রিম আবেদন জমা করতে পারবেন। অর্থাৎ 9 নভেম্বর বা তার আগে অপরে এতে অগ্রিম আবেদন করা যাবে। তবে তাদের বয়স 18 পূর্ণ হওয়ার পরই তারা ভোটদানের জন্য যোগ্য হবেন। এই নতুন ব্যবস্থায় যুবা ভোটার ছাড়াও অন্য বয়সের নাগরিকরাও এর সুবিধা লাভ করতে পারবেন। এতে অনলাইন যুগে নির্বাচন কমিশনের পোর্টাল NBSP অথবা ভোটার হেল্পলাইন অ্যাপের মাধ্যমে আবেদন করতে হবে। শনিবার করিমগঞ্জে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জেলার নির্বাচন শাখার দায়িত্বপ্রাপ্ত ADC বিপুল দাস নির্বাচন কমিশনের এই নতুন নিয়ম জানিয়ে বলেন যে, করিমগঞ্জ জেলায় ভোটার তালিকার সংক্ষিপ্ত সংশোধনীর জন্য ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হবে চলতি বছরের 9 নভেম্বর। এতে দাবি ও আপত্তি দাখিল করা যাবে 9 নভেম্বর থেকে 8 ডিসেম্বর পর্যন্ত। দাবি ও আপত্তির নিষ্পত্তি করা হবে 26 ডিসেম্বরের মধ্যে এবং নির্বাচন কমিশন অনুমতি পাওয়ার পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী বছরের 5 জানুয়ারি তারিখে। এদিকে ভোটার তালিকার তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য বর্তমান ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত থাকা ভোটারদের স্বেচ্ছায় আধার সংযোগ করতে 6B ফর্মের ব্যবস্থা নির্বাচন কমিশন থেকে প্রদান করা হয়েছে। এর মাধ্যমে ভোটারদের স্বেচ্ছায় প্রদান করা আধার তথ্য সংগ্রহ করা হবে। অনলাইন যুগে আবেদনকারীরা সংশ্লিষ্ট পোর্টাল ও অ্যাপের মাধ্যমে আধার কর্তৃপক্ষ থেকে OTP গ্রহণ করে 6B ফর্ম পূরণ করতে পারবে। পাশাপাশি অফলাইনের জন্য সংশ্লিষ্ট ইয়ারও বিএলওদের মাধ্যমে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে 6B ফর্মে স্বেচ্ছায় প্রদান করা আধার নম্বর সংগ্রহ করবেন। উল্লেখ্য, ভোটারদের জন্য আধার তথ্য সংযোগ করার নতুন ইলেকট্রোরাল রেজিস্ট্রেশন ফর্ম 1 আগস্ট থেকে চালু হচ্ছে। এদিকে 17 বছর হলেও ভোটার কার্ডের আবেদন করতে পারবে নতুন ভোটাররা। কদিন আগে এই সুখবর দিয়েছিল নির্বাচন কমিশন। এবার কাছাড় প্রশাসন জেলার নতুন ভোটারদের সেই সুযোগ করে দিচ্ছে। ভোট পর্বে অংশ নিতে ইচ্ছুক 17 বছর বয়সীদের নাম তালিকাভুক্তির জন্য আবেদন করার সুযোগ করে দিল প্রশাসন। আগামী 1 আগস্ট সোমবার শিলচর জিসি কলেজে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হবে। ভোটদানের যোগ্যতা অর্জনের জন্য এখন থেকে আর জানুয়ারি মাসের অপেক্ষা করতে হবে না। 17 বছরের বেশি বয়সী তরুণদের জন্য অগ্রিম আবেদনের সুবিধার জন্য ইউজার ফ্রেন্ডলি ফর্ম 1 আগস্ট থেকে পূরণ করা যাবে। একক এন্ট্রি সংশোধনের জন্য ফর্ম 8 তৈরি করা হয়েছে। প্রয়োজনে ভোটার কার্ডের সাথে আধার লিঙ্ক করার সুযোগ রয়েছে। শনিবার এই তথ্য দিয়েছেন কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক দীপক জিডুং। অপরদিকে করিমগঞ্জের গিরিশগঞ্জ ফকিরাবাজার পূর্ত সড়ক সংস্কারের জন্য মুখ্যমন্ত্রী ও বিভাগীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ এলাকাবাসীর।
উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নয়াগ্রাম বড়শিলা শারদেওপুর মহিষাসন সুতারকান্দি মাঝগ্রাম সহ বেশ কয়েকটি গ্রামের বেহালপূর্ত সড়কগুলির সংস্কারে বিধায়ক বা সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ ভুক্তভোগী জনগণের। তাদের অভিযোগ, সরকারি উদাসীনতায় গিরিশগঞ্জ ফকিরাবাজার পূর্ত সড়কটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। চলাচলের অনুপযুক্ত সড়কের বেহাল দশা নিয়ে একাধিকবার বিভাগীয় ঊর্ধ্বতন আধিকারিকদের দ্বারস্থ হলেও বিফল হন ভুক্তভোগী জনগণ। তাদের অভিযোগ, নির্বাচনের সময় প্রতিশ্রুতির ফুলজুড়ি চুটান স্থানীয় বিধায়ক কমলা কদে পুরকায়স্থ। বেহাল সড়ক সংস্কারের ব্যাপারে তার ভূমিকা নিয়ে নানা প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা। তাদের বক্তব্য, মাত্র দুবছর আগে এই সড়কের সংস্কার কাজ হয়েছিল, কিন্তু কাজের গুণগত মান অত্যন্ত নিম্নমানের হওয়ায় সড়কের মধ্যে অসংখ্য গর্ত তৈরি হয়েছে। স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ সাধারণ নাগরিকদের সড়ক দিয়ে পায়ে হেঁটে চলা দুষ্কর হয়ে পড়েছে। ফকিরাবাজার থেকে গিরিশগঞ্জ পর্যন্ত 3.5 কিলোমিটার দীর্ঘ এই পূর্ত সড়কের সিংহভাগ অংশের হাল বেহাল হয়ে পড়েছে। ফকিরাবাজার থেকে বড়শিলা পর্যন্ত পূর্ত সড়কের হাল সবচেয়ে বেশি খারাপ। সড়কের সংস্কার কাজ চলাকালীন স্থানীয় সচেতন মানুষ কাজের গুণগত মান নিয়ে নানা অভিযোগ তুলেছিলেন, কিন্তু বিভাগীয় কর্মকর্তা সহ কাজের ঠিকাদার জনৈক মুহিবুর রহমান তাদের কোনো অভিযোগে কর্ণপাত করেননি। সড়কের সংস্কার কাজ অত্যন্ত নিম্নমানের হওয়ায় বছরের মধ্যেই সড়কটি চলাচলের অনুপযুক্ত হয়ে উঠে। অন্যদিকে গিরিশগঞ্জ থেকে বড়শিলা পর্যন্ত সড়কের ব্ল্যাক টপিং উঠে গেছে। ব্ল্যাক টপিং উঠে যাওয়ায় সড়কের মধ্যে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে রীতিমতো মরণ ফাঁদে পরিণত হয়েছে। সড়কটির এহেন অবস্থায় নয়াগ্রাম বড়শিলা শারদেওপুর সহ বিভিন্ন এলাকার হাজার হাজার জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই ভুক্তভোগী হাজার হাজার জনগণের কথা চিন্তা করে গিরিশগঞ্জ ফকিরাবাজার পূর্ত সড়কটি দ্রুত সংস্কারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও বিভাগীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার মানুষ। অপরদিকে আসামকে মাদক মুক্ত করার অঙ্গীকার নিয়ে করিমগঞ্জ পুলিশ শনিবার এক ব্যাপক মাদক দংশ কর্মসূচি পালন করেছে। এদিন রাজ্য পুলিশের দক্ষিণ রেঞ্জের ডিআইজি কঙ্কন শইকিয়া, পুলিশ সুপার পদ্মনা পড়ুয়া, জেলা শাসক মৃদুল যাদব, বিএসএফ ও সিআরপিএফ এবং পুলিশের পদস্থ আধিকারিকদের উপস্থিতিতে করিমগঞ্জের জুনিতুলা পুলিশ রিজার্ভ মাঠে প্রায় 68 কোটি টাকার নানান জাতীয় স্তূপীকৃত মাদকদ্রব্যে অগ্নিসংযোগ করা হয়েছে। করিমগঞ্জের পুলিশ সুপার পদ্মনা পড়ুয়া জানান, প্রায় 5 কেজি গাঁজা, 5,95,366টি ইয়াবা ট্যাবলেট, 3 কেজি হেরোইন এবং 76,103টি ফেন্সিডিল কফ সিরাপ আজ তারা ধ্বংস করেছেন। রাজ্য পুলিশের দক্ষিণ রেঞ্জের ডিআইজি কঙ্কন শইকিয়া জানান, গত কয়েক মাসে করিমগঞ্জ পুলিশ জেলা জুড়ে একাধিক অভিযান চালিয়ে যেসব মাদক বাজেয়াপ্ত করেছে আজ সেগুলি ধ্বংস করা হয়েছে। করিমগঞ্জ পুলিশ আগামী দিনেও এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখবে বলে আশা ব্যক্ত করেছেন ডিআইজি শইকিয়া। জেলায় এ ধরনের মাদক আতঙ্ক নির্মূল করতে তিনি করিমগঞ্জের সংবাদকর্মী ও জনগণকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছেন। এখানে উল্লেখ করা যেতে পারে, গত কয়েক মাসে আসাম পুলিশ কর্তৃক বাজেয়াপ্তকৃত সমস্ত অবৈধ নেশার ওষুধ তথা মাদকদ্রব্য আজ গোটা আসাম জুড়ে ধ্বংস কার্যক্রম চলছে। গত বছরের 17 এবং 18 জুলাইও অনুরূপভাবে রাজ্যের বিভিন্ন জেলায় বাজেয়াপ্তকৃত মাদকদ্রব্যে অগ্নিসংযোগ করে ধ্বংস করা হয়েছিল। এদিকে হাইলাকান্দি পুলিশও নেশাদ্রব্য পুড়িয়ে ফেলেছে। এ উপলক্ষে শনিবার হাইলাকান্দি জেলার কুচিলা গ্রামে থাকা সিআরপিএফ ক্যাম্পে পুলিশ 13 লক্ষ টাকার ড্রাগস, গাঁজা এবং নেশাজাতীয় ট্যাবলেটে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এবছর বিভিন্ন সময়ে পুলিশের অভিযানে জব্দ হওয়া নেশাদ্রব্যসমূহ এদিন জ্বালিয়ে দেওয়া হয়। এদিনের এই দহন কর্মসূচিতে হাইলাকান্দি পুলিশের ডিএসপি সুরজিৎ চৌধুরী, ডিএসপি সীমান্ত নির্মল বিশ্বাস সহ প্রশাসনিক কর্তারা উপস্থিত ছিলেন। অপরদিকে প্রধানমন্ত্রী নিয়োগ সৃষ্টি প্রকল্পের দ্রুত রূপায়ণের লক্ষ্য নিয়ে বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের উদ্যোগ বাণিজ্য এবং প্রতিষ্ঠান দফতরের মন্ত্রী বিমল বোরা। প্রধানমন্ত্রী নিয়োগ সৃষ্টি প্রকল্প দ্রুত রূপায়ণের মাধ্যমে রাজ্যে কর্মসংস্থানের সুবিধা বাড়ানো এবং জনসাধারণকে স্বনির্ভর করে তোলার ব্যাপারে বৈঠকে আলোচনা হয়। শনিবার সকালে ভারতীয় স্টেট ব্যাংকের আসাম সার্কলের দিশপুরস্থিত মুখ্য কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাংকের আসাম সার্কলের প্রধান অরবিন্দ কুমার সিংয়ের সঙ্গে এক বৈঠকে মিলিত হন মন্ত্রী বিমল বোরা। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর থেকে আসাম তথা উত্তর পূর্বাঞ্চলকে এক অন্য দৃষ্টিতে দেখছেন বলে উল্লেখ করে বিমল বোরা রাজ্যকে বিকাশের পথে এগিয়ে নিয়ে যেতে ব্যাংকের সহযোগিতা কামনা করেন।
যুবক যুবতীদের অধিকারে ঋণ প্রদানের ব্যবস্থা করতে তিনি ব্যাংক কর্তাকে অনুরোধ করেন। এরপর তিনি সেন্ট্রাল ব্যাংকের মান্ডলিক কার্যালয় এবং আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের মুখ্য কার্যালয়ে উপস্থিত হয়ে কেন্দ্রীয় সরকারের পিএমইজিপির অধীনে 1,000 কোটি টাকা দেওয়া হবে বলে উল্লেখ করে এই প্রকল্পের সফল রূপায়ণের জন্য ব্যাংক দুটির ঋণের অংশীদারিত্ব বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। ঋণ গ্রহীতারা যাতে সময়মতো ঋণ পরিশোধ করেন এর জন্য সচেতনতা সৃষ্টির জন্য ব্যবস্থা গ্রহণ করার উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। বৈঠকে বিমল বোরার সঙ্গে ছিলেন বিভিন্ন বিভাগের কর্মকর্তারা। অপরদিকে 1 আগস্ট থেকে ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্কের প্রচার শুরু হাইলাকান্দিতে। শনিবার হাইলাকান্দি জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে জেলাশাসক নিসর্গ হিবারে গৌতম একথা বলেন। তিনি বলেন, কোনো ভারতীয় নাগরিক 17 বছর বয়সে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য অগ্রিম আবেদন করতে পারবেন। এর ফলে তরুণ তরুণীদের আর 18 বছর হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না। 17 বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদের ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার জন্য অগ্রিম আবেদন করতে পারবে। আগে যোগ্যতার মাপকাঠি অনুযায়ী 1 জানুয়ারি অনুযায়ী আবেদনকারীর বয়স 18 বছর হতে হবে না। এখন থেকে বছরে 4 বার যথাক্রমে 1 জানুয়ারি, 1 এপ্রিল, 1 জুলাই এবং 1 অক্টোবর রেজিস্ট্রেশন করা যাবে। ফর্ম 6 পূরণ করে আবেদন করতে হবে। প্রতি ত্রৈমাসিকে ভোটার তালিকা আপডেট করা হবে এবং যে ত্রৈমাসিকে যোগ্য যুবাদের 18 বছর হয়ে যাবে তাদের ভোটার তালিকায় নিবন্ধন করা হবে। রেজিস্ট্রেশন হওয়ার পর তাদের নামে নির্বাচনী পরিচয়পত্র দেওয়া হবে। 1 আগস্ট এই বিষয়ে হাইলাকান্দিতে এক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। এছাড়াও 1 আগস্ট থেকে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করার জন্য প্রচার অভিযান শুরু হবে। অপরদিকে জুন মাসের চাল পাচ্ছেন করিমগঞ্জের গ্রাহকরা। প্রাক্তন ছাত্রনেতা তথা বরাক রক্তদান ফাউন্ডেশনের মুখ্য আহ্বায়ক জুনেদ আহমেদের আন্দোলনের ফলে করিমগঞ্জ জেলার মানুষ পেতে শুরু করলেন গণবণ্টনের জুন মাসের চাল। বন্যার সময় করিমগঞ্জ জেলার সব ন্যায্য মূল্যের দোকান জুন মাসের চাল না দিয়ে জুলাই মাসের চাল দিতে শুরু করেছিল। এতে সীমান্ত জেলা বিশেষ করে কালিশাইল জোবাইনপুর সমবায় সমিতির বিরুদ্ধে সদর থানা ও করিমগঞ্জ আদালতে মামলা করার পাশাপাশি জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছিলেন জুনেদ আহমেদ। তার অভিযোগের ভিত্তিতে তৎপর হতে দেখা গেছে করিমগঞ্জ পুলিশ ও জেলা প্রশাসনকে। এছাড়া জুনেদের আহ্বানে গরিবের পাশে দাঁড়িয়েছে একাধিক সংস্থা। যদিও জেলার সব রাজনৈতিক দল ও গ্রুপ সদস্যরা এই কেলেঙ্কারি নিয়ে রহস্যজনকভাবে নীরব। এছাড়া সংখ্যালঘু ছাত্রবৃত্তি নিয়ে গোটা রাজ্যে তুলপাড় হওয়ায় সরকার সিবিআই তদন্ত ঘোষণা করতে বাধ্য হয়েছিল, কিন্তু রাজ্যের বিরোধী সব কটি দল মুখে কুলুপ সেটে বসেছিল। এদিকে চাল কেলেঙ্কারি নিয়ে পুলিশের বিশেষ শাখার ডিএসপি জুনেদের করা নালিশের প্রেক্ষিতে বিশেষ তৎপরতা দেখাচ্ছেন। অপরদিকে উভয় দিক থেকে 9টি ট্রিপের জন্য আগরতলা রানী কমলাপতি স্টেশনের মধ্যে সাপ্তাহিক উৎসব স্পেশাল ট্রেন এবং 1টি ট্রিপের জন্য আগরতলা ও হাওড়ার মধ্যে 1টি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে এনএফরেল। একথা জানিয়েছেন মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে। তার দেওয়া তথ্য অনুযায়ী ট্রেন নং 01665 রানী কমলাপতি আগরতলা সাপ্তাহিক উৎসব স্পেশাল 9টি ট্রিপের জন্য আগামী 4 আগস্ট থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার বিকেল 3:30 রানী কমলাপতি থেকে রওনা দিয়ে শনিবার রাত 7:55 আগরতলা পৌঁছবে। ফিরতি যাত্রায় ট্রেন নং 01666 আগরতলা রানী কমলাপতি সাপ্তাহিক উৎসব স্পেশাল 9টি ট্রিপের জন্য 7 আগস্ট থেকে 2 অক্টোবর পর্যন্ত প্রত্যেক রবিবার বিকেল 3:00 আগরতলা থেকে রওনা দিয়ে মঙ্গলবার বিকেলে রানী কমলাপতি পৌঁছবে। আগরতলা ছাড়ার পর তেলিয়ামুড়া, আমবাসা, কুমারঘাট, নিউ করিমগঞ্জ, নিউ হাফলং, ছাপারমুখ, রঙ্গিয়া, নিউ কুচবিহার, কিষানগঞ্জ, নাউগাছি, খাকারিয়া, বেগুসরাই, বারুনি, হাজিপুর প্রমুখ স্টেশনে থামবে এটি। এদিকে 05625 আগরতলা হাওড়া 1টি ট্রিপের জন্য 5 আগস্ট আগরতলা থেকে রওনা দিয়ে 7 আগস্ট হাওড়া পৌঁছবে। ফিরতি যাত্রায় 9 আগস্ট 1টি ট্রিপের জন্য হাওড়া থেকে ছাড়বে, আগরতলা পৌঁছবে 11 আগস্ট। এই ট্রেনটি কাটিহার, ভাগলপুর, দেওঘর এবং রামপুরহাট স্টেশন হয়ে চলাচল করবে বলে জানিয়েছেন এনএফরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।